সিনেমার ভিলেন স্টাইলে জমি দখল করতেন হাজি সেলিম। নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনি এলাকায় জমি দখল করতে 4 বছর ধরে এক বৃদ্ধ সহ তার পরিবারকে পানিবন্দী করে রাখার অভিযোগ উঠেছে ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজি সেলিমের বিরুদ্ধে। শাখাওয়াত হোসেন নামের ওই বৃদ্ধের 5% জমি নিয়ে গিয়েছিলেন হাজি সেলিম। মঙ্গলবার ফতুল্লা রাজস্ব সার্কেলের ভূমি সহকারী কমিশনার সেই জমি ফিরিয়ে দিয়েছেন বৃদ্ধকে। 15.5% জমি কিনে সেখানে গত 30 বছর ধরে পরিবার নিয়ে বাস করছেন শাখাওয়াত হোসেন নামের ওই বৃদ্ধ। সেখান থেকে 5% জায়গা হাজি সেলিম তার নামে নামজারি করেন। পরে এর বিরুদ্ধে ফতুল্লা এসিল্যান্ড অফিসে মিসকেস করেন ওই বৃদ্ধ। সেই মামলায় মঙ্গলবার বৃদ্ধ শাখাওয়াত হোসেনের পক্ষে রায় দেন সহকারী কমিশনার। তবে গত 4 বছর ধরে বৃদ্ধকে বিভিন্নভাবে হয়রানি করেছেন হাজি সেলিম, যা কিনা সিনেমার ভিলেনকেও হার মানায়। ভুক্তভোগীদের অভিযোগ, লোকজন নিয়ে তার বাড়ি ঘেরাও করে চারদিকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এখনও তারা ওই বাড়িতে বাস করেন, তবে পানিবন্দী অবস্থায়। 2016 সালের 31 মার্চ হাজি সেলিমের বিরুদ্ধে মিস কেস দায়ের করেন বৃদ্ধ শাখাওয়াত হোসেন। সেই মোকদ্দমায় হাজি সেলিমকে কয়েকবার হাজির হওয়ার নোটিশ করা হলেও তিনি হাজির হননি। হাজি সেলিমের পক্ষে নিযুক্ত আইনজীবীরা মামলা পরিচালনা করেছেন। 4 বছরের বেশি সময়ের পর মঙ্গলবার সেই মিস কেসের রায় দেন সহকারী কমিশনার। ভুক্তভোগী শাখাওয়াত হোসেন বলেন, হাজি সেলিম আমার কেনার 3 থেকে 4 বছর পর পাশের একটা জায়গা কিনেছে। এরপর তার লোকজন দিয়ে আমার বাড়ি ঘেরাও করে দখল করতে চাইছে, কিন্তু এলাকার মানুষের জন্য পারেনি। পরে সে আমার চারদিক বন্ধ করে দিয়েছে, চারপাশে আমাদের পানিবন্দী করে রেখেছে। পরে হাজি সেলিম আমার 15.5% জায়গা থেকে 5.5% জায়গা মিউটেশন করে নিয়ে গেছে। ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার মোহাম্মদ আজিজুর রহমান জানান, মিস কেস মামলাটি কয়েক বছর ধরে চলছিল। সাংসদ হাজি সেলিম পক্ষকে অনেকবার সময় দেওয়া হয়েছে। আমরা এই মামলাটির পর্যালোচনা সহ কাগজপত্র যাচাই বাছাই করে মঙ্গলবার দুপুরে রায় দেওয়া হয়েছে। মিস কেস সূত্র জানায়, 2016 সালের 31 মার্চ নারায়ণগঞ্জের ফতুল্লায় ভূমি অফিসে হাজি সেলিমের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করেন শাখাওয়াত হোসেন। সেই মোকদ্দমায় হাজি সেলিমকে কয়েকবার হাজির হওয়ার নোটিশ করেন ভূমি সহকারী কর্মকর্তারা, তবে তিনি হাজির হননি, হয়েছেন তার লোকজন। মঙ্গলবার ওই মোকদ্দমাটি নিষ্পত্তির জন্য শুনানির দিন ধার্য করা হয়েছিল। শুনানিতে হাজি সেলিম ছিলেন না, তবে তার লোকজন এসেছিলেন। তারা ভূমি সহকারী কমিশনারের কাছে আবার সময় দাবি করেন, তবে তা মঞ্জুর করেননি। জেলা প্রশাসক জসিম উদ্দীন জানান, ওই বৃদ্ধ আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা তাকে পানিবন্দী অবস্থা থেকে রক্ষা পেতে সহযোগিতা করব।